ওই বিয়েবাড়িতে বসে আমি কিন্তু তোমার ব্যাপারে ভেবেছি। এখানে রেগুলার বেসিসে কোবরা ধমকানি, নাক কাটা, পটলার বাঁদরামো এগুলো সহ্য না করে তুমি এক কাজ করো, তুমি ওদের বলো যে নিচে ওই যে চত্বরটা আছে না, ওই মানে একটা বড় যে উঠোনটা, ওইখানে তুমি একটা চা, ডিম পাউরুটি এসবের একটা ছোট হোটেল খুলবে। কত খরচা হয় বলো? এই 30-40 হাজার টাকা। ডেকোরের কাছ থেকে একটু চেয়ার টেবিল নিয়ে আসবে, একটু মাটির থালা টালা নিয়ে এই নাটকটা করে যাও, ওদের মাইনে দাও, ধরো এই অমলেট টমলেট একটু শেখাও টেখাও, এই করে তুমি কিছুদিন কাটিয়ে দাও, টাকা ফেলবে ওরা তোমার দলে চলে আসবে, তুমি দেখে নিও। এই করতে করতে তোমার 15 দিন পার হয়ে যাবে, তখন তোমার ডিড নোটারাইজড হয়ে যাবে, ডিডটা তুমি তোমার বিল্ডারের হাতে তুলে দেবে, তোমার বিল্ডার ওদের লাত মেরে তাড়িয়ে দেবে, বুঝছো? অলওয়েজ উইন ইওর এনিমি ওভার, অলওয়েজ শত্রুদের বন্ধু করে নাও। আপাতত এই বাড়িতে আমি একটা রেস্তোরাঁ খুলবো, সেখানে সুকোন বাবু আর ওনার বাড়ির লোকেরা চাইলে আমাকে হেল্প করতে পারেন, মাইনে দেবো, ভালো টাকা। কি খোলা হবে? খাবার দোকান, ক্যাফে। সেখানে বিরু আর খেদি আমাকে কিচেনে হেল্প করবে, আপনি চাইলে ক্যাশিয়ারের কাজটা করতে পারেন। এসব কি হচ্ছে কানাদা? বোনা ভাই খিচুড়ি বিজয় তো ঘাটলি, একটু উজবুক বক ঠ্যাং ভাঙো। এখানে যদি তোর এবাল বিঘ হচ্ছে নাকি, এসব কি হচ্ছে? ভেবেই নিই না যে একদিনের জন্য রেস্তোরাঁটা আছে। তুমি তো রাঁধুনি, রান্না করতে ভালোবাসো, লোকজনদের খাওয়াতে ভালোবাসো, দেখো আশা করে কয়েকটা লোক এসছে তাদেরকে খালি পেটে পাঠিয়ে দেবে। আরে কি হলো, ওরো অমলেটটা বানাও, আমি পাঠিয়ে দিচ্ছি খেতে। এবারে খেতে কোথায় রে?